আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক সুন্দর একটা ওয়েদার, চলে আসলাম ছাদে। তো আজকে ছাদে চলে আসার আরেকটা কারণ হচ্ছে আজকে ওয়েদারটা এত সুন্দর, তো আম্মা বলতেছিল চল ছাদে যাই। তো আজকে বাসায় আবার আন্ডা বাচ্চা সবগুলি আসছে, তো সবাইকে নিয়ে আজকে ছাদে আসলাম। আসার পরে এত সুন্দর একটা দৃশ্য, মানে খুবই সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ছাদে আছে, এটা হচ্ছে বড় ছেলে, আর ওই হচ্ছে আম্মা। আম্মা গাছপালা দেখতেছে, কোনটা কী গাছ সেগুলি পরিদর্শন করতেছে। এখানে আপনাদের সবার আদরে রিহান, রিহানও নানি যে গাছটা ধরছে সেটাও সে একটু দেখে আসলো। আজকে ছাদে প্রচুর বাতাস, তার উপরে ছিল মেঘলা আকাশ, মানে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। এর মধ্যে এই যে আন্ডা বাচ্চারা ছোটাছুটি করতেছে, এই ছোটটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে, আর ওখানে রিহানের আব্বা, মানে পুরো ছাদটাই আজকে আমাদের দখলে। তো যাই হোক, আম্মা আসলে তো বাইরে কোথাও যায় না, তো ছাদে নিয়ে এসে এই দিক দিয়ে আম্মার একটু হাঁটাহাঁটিও হয় আর বাচ্চারা একটু খেলতেও পারে। তো আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, তো ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করে ফেলি। এই হচ্ছে মেঘ জমে আছে আকাশে, আর খুব ভালো লাগতেছিল, আর প্রচণ্ড বাতাস। তো আম্মা যেহেতু কোথাও যায় না, তো সেই হিসেবে আম্মাকে আমি মাঝে মাঝে ছাদে নিয়ে আসি যখনই আমাদের বাড়িতে আসে। তো এই হচ্ছে রিহান পণ্ডিত। রিহান পণ্ডিত ভাইদের পেয়ে সে খুবই খুশি বলার বাহিরে, তো সে মনের সুখে খেলতেছিল ভাইদের সাথে। আর এইখানে আকাশে দেখলাম যে কি সুন্দর রংধনু উঠছে, বলা যায় মেঘলা আকাশ, তার উপরে এত সুন্দর রংধনু, কাছ থেকে দেখতে পাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। সচরাচর আকাশের রংধনু উঠলে কিন্তু দেখা হয় না, দেখা যায় অনেকে আপলোড করলে দেখা হয়, আর আমার মনে হয় আমি এ নিয়ে সেকেন্ড টাইম রংধনু দেখলাম, আর এই রংধনুটা বেশ সুন্দর ছিল, একদম খুবই সুন্দর ছিল। আর এটা মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রংধনুটা আকাশে ছিল। সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর ছিল, তো আম্মা হাত দিয়ে দেখাচ্ছিল যে দেখ কি সুন্দর রংধনু উঠছে। তো আসলে আম্মার খুশিটা আমারও খুব ভালো লাগতেছিল, আম্মা এই প্রথম নাকি রংধনু দেখছে। তো এই ব্যাপারটা আমার মানে খুব ভালো লাগছে যে আম্মা রংধনু দেখে এত খুশি। আর এই দিকে আন্ডা বাচ্চা তো অনেক খুশি যে আইসা বলতেছে পপু দেখো কি সুন্দর রংধনু হয়েছে। তো এই দিকে বাতাস আজকে ওয়েদারটা দেখাই, তো আম্মার সাথে আবার একটু দুষ্টামি করলাম। তো যেহেতু আম্মার কথাগুলো স্কিপ করা হয়েছে, তো আম্মাকে ভিডিও ক্যামেরা দেখলে আম্মা কয় কি তুই খালি ভিডিও করস, তা আমি বললাম যে না আম্মা আমি ছবি তুলবো, আসে একটা ছবি তুলি, ছবি তোলার কথা কই আম্মাকে ভিডিও করলাম। তো আজকে আসলে মূলত আম্মা ঢাকায় আসছে, হচ্ছে আম্মার আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো এই জন্য ঢাকায় আসছে। আম্মা একদমই ঢাকা পছন্দ করে না, যদিও আমরা অনেক বছর ঢাকায় ছিলাম, ঢাকায় থাকার সময় আম্মা তেমন রুম থেকে বের হইতো না। তো এই দিক দিয়ে রিহানের খুশিটা আপনাদের সাথে শেয়ার করি। রিহান বড় ভাই ছোটো ভাই সব ভাইদের পেয়ে মানে খুব খুশি, সেও একজন মোটামুটি বল খেলার মানে ফুটবল প্লেয়ার হয়ে গেছে, ভাইদের সাথে তাল মিলিয়ে খুবই সুন্দর করে সে মনের মতো খেলতেছে, বল নিয়ে ছোটাছুটি করতেছে। তো আসলে রিহান বাসায় যদি ওর ভাইরা আসে, তখন রিহান ঈদের চাইতেও বেশি খুশি থাকে ভাইদের পেয়ে, মানে বাসায় যে আসুক, ভাই আসুক, মামা আসুক, যে আসুক, আসলেও অনেক খুশি হয় তাদের সাথে বল নিয়ে খেলার। আর এমনিতে যেহেতু রিহান বাসায় একা থাকে, ওর মন খারাপ থাকে, তো দেখা যায় প্রতিদিন বিকালবেলা আমি ওকে নিয়ে ছাদে একটু আসি, মাঝে মাঝে ছাদে আসতে না পারলে সন্ধ্যার পর একটু আমাদের এখানে আশেপাশে ব্লকগুলিতে একটু ওকে নিয়ে ঘুরে আসি। এতে করে দেখা যায় যে ওর মনটা খুব ভালো থাকে, না হলে দরজার সামনে এসে সে বেচারা দেখায় যে তাকে বাইরে নিয়ে যাও। তো এই হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলেটা, ওকে সবাই চেনেন আরাফাত। তো আরাফাত বলতেছিল পুপি আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছিল, টান বসে ভালো লাগতেছিল, বাবা তাহলে তোমরা খেলো, ও মানে সাথেতে যাইতে যেতেছিল না। এই দিকতে আমার ছেলেটা আমার সাথে 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 টুকটুক টুকটুক করে ঘুরতেছিল, তো আমি ওকে বলতেছি তুমি ভাইদের সাথে খেলো, ওর বড় ভাইদেরকে বললাম ওকেও মাঝে মাঝে একটু খেলতে নিয়ে যাও। আম্মা মনের সুখে হাঁটতেছিল, তো ডাক্তার প্রচুর আম্মাকে হাঁটতে বলছে, ওয়েট কমাইতে বলছে। তো আমাদের সারটা মোটামুটি বেশ বড়, তো আম্মাকে বললাম তুমি তোমার মতো করে হাঁটো। আর আম্মার একটা নেশা হচ্ছে গাছপালা, আমাদের বাসায় ওর ছাদে প্রচুর গাছ আছে, তো আম্মা ঢাকায় যখনই আসে তখন আমার বাসার ছাদে এরকম গাছপালা দেখে সে চিন্তা করে তারপরে বাড়িতে যে আবার কোন গাছটা নতুন লাগাবে, মানে গাছপালা পশু পাখির প্রতি তার প্রচুর ঝোঁক। আমাদের বাসায় প্রচুর কবুতর আছে, প্রচুর গাছপালা আছে, মানে আম্মা এইগুলি খুবই পছন্দ করে। এই দিক দিয়ে রিহান বড় ভাইদের সাথে খেলতে খেলতে খুব টায়ার্ড হয়ে পড়ছে বেচারা। তো যাই হোক, সব মিলে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল ফ্যামিলি নিয়ে। তো ভালো থাকবেন, আসসালাম।